বন্ধুরা, এই দুটো বাচ্চার কাছে ভালো তরোয়াল থাকে, কিন্তু এই ছোট বাচ্চার কাছে খারাপ তরোয়াল থাকায় বাকি দুজন তাকে নিয়ে মজা করছিল। এইসব ওই বাচ্চাটার খুব খারাপ লাগে, আসে উদাস হয়ে বসে পড়ে। এইসব কাণ্ড তার দাদা দেখে নেয়। তারপর বাড়ি গিয়ে সে একটা কাঠের টুকরো নিয়ে তার উপর নকশা করতে শুরু করে। তার দাদা খুব মন দিয়ে নকশা করছিল, মনে হচ্ছে সে একটা তরোয়াল বানাচ্ছে তার ভাইয়ের জন্য। আপনার কি মনে হচ্ছে এই ছেলেটা কি বানাচ্ছে? আস্তে করে কমেন্ট করে বলুন। যতক্ষণে সে নকশা করছে ততক্ষণে আমি আপনাকে ফ্রিতে একটা জাদু শিখিয়ে দিচ্ছি। যদি আপনি ভিডিওটা লাইক করেন তাহলে সেটা সাদা থেকে নীল হয়ে যাবে, আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তাহলে সেটা রেড থেকে গ্রে হয়ে যাবে। বিশ্বাস না হলে চেষ্টা করে দেখুন। যতক্ষণে এই ছেলেটা নকশা করছে ততক্ষণে ভিডিওটা লাইক করে চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলুন। ফাইনালি সে তার ভাইয়ের জন্য তরোয়ালটি তৈরি করে ফেলে। তারপর সে তার বন্ধুদের সাথে তরোয়াল দেখিয়ে তাকে চমকে দেয়। কমেন্টে ইয়েস লিখুন, তাহলে ওপরওয়ালা আপনাকে অনেক আশীর্বাদ দেবে।